السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر فتبارك الله رب العالمين. আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে তাওহীদের আকীদা, আকীদাতুত তাওহীদ। এই কিতাব থেকে তাওহীদের রুবুবিয়াত সম্পর্কে, তাওহীদের রুবুবিয়াত সম্পর্কে আমাদের গত আলোচনায় বলা হয়েছিল যে আল্লাহ পাকের প্রভুত্বের তাওহীদ বা তৌহিদ রুবুবিয়া হচ্ছে ইফরাদুল্লাহ তাআলা বি আফআলিহি, আল্লাহ পাকের কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহকে এক ও একক মনে করা তার কাজে, আল্লাহর কাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সব কাজ করেন সেসব কাজে তার কোনো শরীক নেই, তিনি এক ও একক। তিনি যেমন সৃষ্টি করেন, হ্যাঁ, আল্লাহ পাকের সৃষ্টি করাই কোনো শরীক নেই। তিনি রেজিক দান করেন, একমাত্র তিনি রাজ্জাক, রেজিক দেওয়াই কেউ শরীক নেই। সুতরাং কেউ যদি ধারণা রাখে যে অমুক মাজারে গেলে বা চাদর চড়ালে কি হয়, রুজি বাড়ে, রেজিক বৃদ্ধি হয়, সচ্ছলতা আসে, এগুলি হচ্ছে শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ হচ্ছে হায়াত দেওয়া, মওত দেওয়া, তাই না? ইয়ুহী ওয়া ইউমীত, তিনি হায়াত দিয়ে থাকেন, তিনি মত দেন। সুতরাং কোনো মানুষ যদি এরকম বিশ্বাস রাখে যে অমুক আস্থানায় গেলে, অমুক মাজারে গেলে ছেলে মেয়ে পাওয়া যায়, হ্যাঁ, তাহলে সে ব্যক্তি আল্লাহর কাজে অন্যকে শরিক করলো, সে ব্যক্তি বড় শিরক করলো। কেউ যদি মনে করে যে অমুক বাবার কাছে, অমুক দরগাহে গেলে রোগ ভালো হয়, তো রোগ ভালো করা একমাত্র আল্লাহ পাকের কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়াইজা মারিজ তু ফাহু ইয়াশফিন, যখন আমি ব্যাধিগ্রস্ত হই তখন আল্লাহ পাক একমাত্র আরোগ্য দান করেন, শেফা দান করেন। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কোথাও আরোগ্য পাওয়া যায়, আরোগ্য কেউ দিতে পারে, এই বিশ্বাস কেউ যদি রাখে তাহলে সে শিরিক করল। হ্যাঁ, আরোগ্যের মাধ্যম যদি মনে করে যে আরোগ্যদাতা আল্লাহ পাক, আর আরোগ্যের জন্য বেশ কিছু উপায় আল্লাহ পাক দিয়েছেন, যেগুলি মাধ্যম, যেমন ওষুধ, চিকিৎসা করা, হ্যাঁ, সতর্ক থাকা, খাওয়া দাওয়া কন্ট্রোল রাখা, এগুলো শরীয়তসম্মত বিষয়। এইরকমই কোরআন হাদিসের দোয়া দিয়ে বা আল্লাহ পাকের নাম দিয়ে ঝাড়ফুঁক করা, এগুলি হচ্ছে শরীয়তসম্মত উপায়। আর শরীয়ত বিরোধী উপায় যেমন তাবিজ করা, বালা পরা, হাতে টাকা বা সুতা ইত্যাদি আংটি পরা, আর এগুলির মাধ্যমে যদি মনে করে যে বালা মুসিবত দূর হবে, বালা মুসিবত থেকে বেঁচে থাকবো, তাহলে আল্লাহর সাথে শিরক করলো। তো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, বিশ্বাস রাখা যে তিনি একমাত্র সৃষ্টিকর্তা, আল্লাহ খালেকু কুল্লি শাই, আল্লাহ প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা। তৌহিদের রুবুবিয়াত সম্পর্কে কয়েকটি আয়াত পেশ করা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলমিনের এই কাজে মানে রুবুবিয়াত প্রভুত্বে কোনো শরিক নেই। লেখক বলছেন, ওয়াকাদ নাফাল্লাহু সুবহানাহু আন ইয়াকুনা লাহু শারীকুন ফিল মুলকি আও মুঈনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্বীকার করেছেন এই বিষয়টিকে যে তার কোনো শরিক হইতে পারে, অর্থাৎ আল্লাহ পাকের কোনো শরিক নেই। ফিল মুলকে, রাজত্বের ক্ষেত্রে, এই আসমান জমিনের মালিকানা একমাত্র আল্লাহ পাকের হাতে, এতে কোনো শরিক নেই। আসমান জমিনের নিয়ন্ত্রণ, সূর্য চন্দ্র তারকা এ সমস্ত কিছু, আরও সৃষ্টিকুলের ক্ষেত্রে যতগুলি বিষয় রয়েছে, একমাত্র মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। শরিক নেই, এমনকি সাহায্যকারীও নেই।
যে আল্লাহর কেউ সাহায্য করে থাকে, সাহায্য না হলে আল্লাহ পাক সামলাতে পারবেন না। যেমন আমরা একা সামলাতে পারবো না কোনো কাজ, পারবেন? নিজের বাড়ির কাজ, সংসার কাজ একা সামলাতে পারেন না, স্ত্রী সহযোগিতা না হলে, ছেলে মেয়েদের, যাদের ছেলে মেয়ে বড় আছে তাদের সহযোগিতা না হলে, ভাইদের সহযোগিতা না হলে, তাহলে মানুষ কত দুর্বল। একজন অপরজনের মুখাপেক্ষী, পক্ষান্তরে আল্লাহ ফাকর বলে আলমিনের কোন সাহায্যকারী নেই, আল্লাহ অস্বীকার করেছেন। কামানা ফাসুবহানাহু আইয়াকুন আল্লাহু শারীকুন ফিল খালকি ওয়া রিজক, এমনই আল্লাহ পাক অস্বীকার করেছেন এই বিষয়টিকে যে আল্লাহ পাকের সৃষ্টিতে অথবা রিজিক দেওয়াই কোনো শরীক হইতে পারে না, হইতে পারে না, আল্লাহ না করেছেন, সৃষ্টি করাই কোনো শরীক নেই, রিজিক দেওয়াই আল্লাহ পাকের কোনো শরীক নেই। প্রত্যেক মখলুককে আল্লাহ পাক রিজিক দান করেন, এমন এমন আল্লাহ পাকের সৃষ্টি আছে যে নিজের রিজিকের ব্যবস্থা নিজেও করতে পারেন না, তারপর আল্লাহ পাক রিজিক পৌঁছান, আছে না নেই? আরে মানুষ শক্তিশালী হওয়ার পরে যখন শরীরে বল আসে, ক্ষমতা আসে, তখন নিজের রিজিকের জন্য দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে পারে, হ্যাঁ, নিজে হাতে উঠাতে পারে, মুখে দিতে পারে, গিলতে পারে, খেতে পারে, ঠিক না? কিন্তু দুনিয়াতে নতুন আসা শিশু মেহমান, চিন্তা করেন তো, মুখে হাতটা দিতেও পারেন না, কেমন করে খেতে হবে তাও জানেন না, স্তন্যটা অথবা ফিডার মুখে ভরে না দিলে ও চুষতেও পারবে না, টানতেও পারবে না, আল্লাহ পাক তাকে রিজিক পৌঁছাচ্ছে। এছাড়া কত যে আল্লাহ পাকের মখলুকাত রয়েছে, কীট পতঙ্গ, পশু পাখি, আল্লাহ পাক তাদের বিনা মেহনতে রিজিক পৌঁছাচ্ছেন, তাদের কোনো মেহনত নেই, তারপর রিজিক পৌঁছেছে না পৌঁছে না। যে অসংখ্য প্রাণী রয়েছে, নিজের রিজিক নিজে বহন করতে পারে না, আমরা তো বহন করতে পারি, সফরে গেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা নিয়ে গেলেন, হ্যাঁ, টাকা, আর যদি খাওয়া দাওয়ার কিছু না নিয়ে যান তো টাকা নিয়ে যাচ্ছেন, যে রাস্তাঘাটে কেনাকাটা করে খাবো, তাহলে বহন করতে পারছেন, মানুষ নিজের রিজিকের ব্যবস্থা নিজে করতে পারছে, বা উঠি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারছে, বিদেশ থেকে দেশে টাকা পাঠাইতে পারছেন, রিজিক বহন করতে পারছেন। কিন্তু বহু সৃষ্টি আল্লাহ পাকের আছে, লা তাহমেলু রিজকাহা, নিজের রিজিক নিজে বহন করতেই পারে না, তাহলে কেমন করে রিজিক পায়, মরে যায় না খেয়ে? আল্লাহু ইয়ারজুকুহা, আল্লাহ পাক তাদেরকে রিজিক দান করেন, শুধু তাদেরকে না, ওয়াইয়াকুম, আল্লাহ তোমাদেরকেও রিজিক দান করেন। তো তোমরা এত আস্থা হারা কেন হয়ে যাচ্ছ, যে কি করে খাবো, কি করে চলবে, এমনটা কেন? সুবহানাল্লাহ, কি করে ছেলে মেয়েকে খাওয়াবো, ছেলে মেয়ে বেশি হয়ে গেলে, এত চিন্তা কেন, আল্লাহর উপর আস্থা নেই? কত সুন্দর কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের, হ্যাঁ, যেসব পশু প্রাণী কীট পতঙ্গ নিজের রিজিক নিজেই বহন করতে পারে না, আল্লাহ ইয়ারজুকুহা, তাদেরকে আল্লাহ রিজিক দান করেন, ওয়াইয়াকুম, তোমাদেরকে রিজিক দান করেন, আর তোমরা তো উঠিয়ে পাঠিয়ে নিয়ে যেতে পারো, হ্যাঁ, কাজকর্ম করতে পারো, রোজগার করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র সৃষ্টি করায়, এক ও একক রিজিক দেওয়ায় এক ও একক, কালা তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছেন, হাযা খালকুল্লাহ, এই হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি, فَأَرُونِ مَاذَا خَلَقَ الَّذِينَ مِن دُونِهِ, আচ্ছা দেখাও তো ওই সব উপাস্য, ওই সব শরীক পার্টনার আমার, যেগুলির সম্পর্কে তোমাদের ধারণা যে তারা শরীক, যে তারা আল্লাহ ছাড়া তারা কি সৃষ্টি করেছে দেখাও দেখি। مَاذَا خَلَقَ الَّذِينَ مِن دُونِهِ, ওই সব তোমাদের শরীকরা যাদেরকে সাব্যস্ত করে আল্লাহর সাথে শরীক, তারা কি সৃষ্টি করেছে? বলেছে অমোক জিনিসটা জিলানি সৃষ্টি করেছেন, অমোক জিনিসটা খাজা মইনুদ্দিন চিস্তি সৃষ্টি করেছেন, অমোক জিনিসটা আটরসি ভান্ডারিওয়ালারা সৃষ্টি করেছেন, অমোক পীর ওলি সৃষ্টি করেছেন, বা নবী রসুল সৃষ্টি করেছেন, অথবা দেব দেবী সৃষ্টি করেছেন। ফারুনি মাজা খালাকাল্লাযিন মিন দুনিহি, দেখাও তো দেখি আমাকে, আল্লাহ বলছেন। আল্লাহ পাক তার সৃষ্টিতে একই একক, হাযা খালকুল্লাহ, এই হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি। সূরা লোকমানের আয়াত নম্বর 11, কয়েক সপ্তাহ আগে আমাদের সূরা লোকমানের তাফসির এই আয়াতটি গেছে।
আচ্ছা বলো তো, এই যে আল্লাহ রিজিক দান করছেন, তিনি ছাড়া কি আর কোন রিজিক দাতা আছে? আম্মান হাযাল্লাযী, তোমাদেরকে অন্য কেউ রিজিক দেয় না? এই সত্তা রিজিক দেন, আল্লাহ পাক রিজিক দেন তোমাদেরকে, যে আল্লাহ তোমাদেরকে রিজিক দেন, ইন আমসাকা রিজকা, তার এই রিজিক দেওয়াকে যদি বন্ধ করে দেন, যে দেব না। তারপরে আয়াত পড়েন, বাল্লাজ্জু ফি আতুবুন্নুফুর, কাফেরদের কথা, মুশরিকদের কথা আল্লাহ বলছেন, যে অবাধ্যতাই আর ঘৃণায় অবজ্ঞায় তারা ডুবে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রিজিক না দেন, এখানে উজ্জ্ব আছে, তাহলে কোন শক্তি রিজিক দিতে পারে? দেখেন, চিন্তা করেন আপনি, এই আরব জগতে 1400 বছর, তার আগে মরুভূমি, তাই না? অধিকাংশ মানুষ অভাবই কাটিয়েছে, অভাবে বড়ই কষ্টে কাটিয়েছে, এখানকার মানুষরা জীবনযাপন করেছে, ওই উটের গোস্ত আর উটের দুধ, নয় বকরি ছাগলের দুধ আর গোস্ত, তাই না? আর কোনো খাবার ছিল? সামদেশ থেকে যদি গম আসে, তাহলে গমের কখনো রুটি খেতে পেয়েছে? না হলে খেজুর আর পান, তাহলে এই গোস্ত দুধ আর খেজুর, এছাড়া তেমন কোনো খাদ্যের ব্যবস্থা এখানে ছিল না, অভাব আর অভাব যেরকম। তখন আল্লাহ রিজিক দিয়েছেন, যেমন রিজিক চাইবেন না, খেয়ে মরে যায়নি, কিন্তু অনেকেই খিদার তাড়নায় অভাবে কোথা থেকে কোথায়, কোন দেশ থেকে কোন দেশে চলে গেছে, আর সেই মরুভূমিতে আল্লাহ পাক রব্বুল আলমিন পেট্রোলের রিজিক দিয়েছেন, সারা দুনিয়া থেকে লোক ঝাঁপিয়ে পড়েছে। সারা দুনিয়া যদি যদি রাস্তা খুলে দেওয়া হয় যে এসো, সব খালি পড়ে আছে মরুভূমি, এসো, হ্যাঁ, যার যে ইচ্ছা হয় আসো, আর এখানে ঘর বাঁধো, ছুটি আসবে না, আসবে না? তো আল্লাহ বলছেন ইন আমসাকা রিজকা, আল্লাহ যদি রিজিকে বাধা দেন, কোন শক্তি দিতে পারে? এতদিন আল্লাহ দিয়ে বাধা দিয়েছিলেন, কোন পেট্রোলের হদিস পাইনি, আল্লাহ দিয়েছেন, যে আল্লাহ পাক দিয়েছেন সে আল্লাহ আবার টেনে নিতেও সক্ষম। আল্লাহ বলছেন, আচ্ছা বলো তো, তোমাদের পানি যদি পাতালে নেমে যায়, গৌরান মানে পাতালে নেমে চলে গেল পানি, এইরকম পেট্রোলে হামন পাতা নেমে চলে গেল, আর হদিসই পাওয়া যায় না, আল্লাহ দেখিয়ে দিয়ে কিছুদিন যদি নিয়মে ছিনিয়ে নেন, তোমাদের জন্য এই মিষ্টি পানি কোন শক্তি নিয়ে এসে দিতে পারে? তোমাদের জন্য এই রিজিক আর পেট্রোল গ্যাস কে এনে দিতে পারে? কোন শক্তি পারে না। তো রিজিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের হাতে, তবে আল্লাহ পাক মেহনত করতে বলেছেন, আপনার কাজ আমার কাজ হচ্ছে মেহনত করা, রিজিক দাতা আল্লাহ আপনি নন, আপনার ছেলে মেয়েদের রিজিকের জন্য আপনাকে নড়াচড়া করতে বলা হয়েছে, মেহনত করতে বলা হয়েছে, রোজগার করতে বলা হয়েছে, রিজিক দাতা আপনি নন, একমাত্র আল্লাহ পাক রিজিক দেন, আল্লাহ ছাড়া আর না কোনো নবী রসুল রিজিক দিতে পারে, না কোনো ফেরেশতা মালাক জিব্রাইল মিকাইল ইসরাফিল রিজিক দিতে পারে, না, এই শক্তি এই ক্ষমতা তাদের হাতে দেওয়া হয়, একমাত্র আল্লাহ পাকের হাতে। হ্যাঁ, আল্লাহ পাক যদি বলেন যে যাও দিয়ে আসো, পৌঁছাও, তাহলে পৌঁছাবেন। ওই রকমই যেমন বাড়ির মালিক, বাড়ির মালিক সবকিছুর মালিক, তাই না? বাড়িতে যা কিছু আছে সবকিছুর মালিক বাড়ির মালিক, কিন্তু বাড়িতে যে চাকর আছে ওই চাকরকে বলছে যে ভিক্ষুক এসছে দরজার বাইরে, ভিক্ষুকে ভিক্ষা দিয়ে আসো, ভিক্ষুকে ভিক্ষা দিয়ে আসলো কে? চাকর। চাকরকে আরবিতে বলে আব্দ গোলাম, বুঝছেন না? তো ভিক্ষাটা দিয়ে এলো, তার মানে কি ওই ভিক্ষুক বলবে যে এই এই চাকরি বাড়ির মালিক? কখনো না। তেমনি জিব্রাইল মিকাইল ইসরাফি আল্লাহ পাক তাদেরকে বিভিন্ন ডিউটিতে লাগিয়েছেন, আম্বিয়া রসুলগণকে বিভিন্ন দায়িত্ব দিয়ে দাওয়াত আর প্রচার, ইসলাম প্রচারের দায়িত্ব দিয়ে, আল্লাহর সত্য দিনের প্রচারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, তার আল্লাহ পাকের গোলাম, আব্দুহু ওয়া রাসূলুহু, আল্লাহ পাকের বান্দা। মিকাইলকে যদি আল্লাহ বলেন যে তোমার দায়িত্ব যে যাও কোন এলাকায় মেঘকে নিয়ে যেতে হবে আর বৃষ্টি বর্ষণ করতে হবে, তো মেঘের মালিক আর বৃষ্টির মালিক মিকাইল নন, আল্লাহ পাকের গোলাম, যেমন একজন গোলাম চাকর ভিক্ষা দিতে দরজার বাইরে যায় ভিক্ষুককে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কেউ শরীক নেই, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু। আমাদের দেশের মানুষরা পাঁচ কলমা মুখস্থ করে রাখে, রাখে না? আর তাদের চৌথা কলমা, এই কলমা হাদিসে আছে কিন্তু চৌথা কলমা আর তিসরা কলমা দুসরা কলমা এইভাবে নেই, এগুলি তাদের বানানো। কিন্তু এই কালেমা তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ওয়াহদাহু তিনি এক ও এক হোক, লা শারিকা লাহু তার কোনো শরিক নেই। মন্ত্র পাঠ করছেন, তার কোনো শরিক নেই, আবার এই মাজার আর কবর কেন, পাকা আর এগুলিতে পূজা কেন, এগুলির কাছে চাওয়া পাওয়া কেন, মন্ত্র পাঠ করে। ভারত উপমহাদেশের মুসলিমরা যারা এই শিরক বিদাত করে কবর মাজার পূজার, তারা এইসব পড়েও আবার মন্ত্র পড়ছে লা শারিকা লাহু আর শরিক করছে। একই হিন্দুদের অবস্থা, হিন্দুরা বেদে তাদের তৌহিদের কথা বেশ কিছু আছে, বেদও পড়ছে তাদের ব্রাহ্মণরা, আবার মূর্তি আর দেবদেবীর পূজা হচ্ছে তাদের ধর্ম। পার্থক্য কোথায়? সাদৃশ্যতা আছে না নেই? সাদৃশ্যতা আছে। পড়বেন একরকম, মন্ত্র বলবেন একরকমের, আর কাজ করবেন আর এক রকমের। মন্ত্র হচ্ছে তৌহিদের, কালেমা হচ্ছে তৌহিদের, আর আকীদা আমল হচ্ছে শিরকের। লেখক বলছেন, কামা আলানা ইনফিরাদাহু বিররুবুবিয়াত আলা জামিই খালকিহি, যেমন আল্লাহ পাক ঘোষণা করেছেন যে তিনি সমস্ত সৃষ্টির ওপর রব হওয়ার ক্ষেত্রে, প্রতিপালনের ক্ষেত্রে এক ও একক, তিনি এক, ইনফিরাদ, মুনফারিদ মানে একা হওয়া। ফাকাল, সুতরাং আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহার শুরুতে সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি বিশ্বজাহানের প্রতিপালক, রব্বুল আলামিন, আলাম মানে জগৎ, বিশ্ব, আলামিন যত সৃষ্টিকুল রয়েছে, সমস্ত সৃষ্টির, সমস্ত জগতের, মানব জগৎ, জিন জগৎ, ফেরেশতা জগৎ, মাছি জগৎ, পিপিলিকা জগৎ, মাছ জগৎ, প্রত্যেকটি সৃষ্টি এক একটা জগৎ, আলাম, আলামুল আসমাত মাছের জগৎ, হ্যাঁ, আলামুল হাইওয়ান, আলামুত তাইর পাখির জগৎ, পশুর জগৎ, আরে এক এক পাখি আবার কত রকমের পাখি, পশু আবার কত রকমের পশু, এই প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ পাকের একটা জগৎ। ওই জন্য আমরা বাংলা ভাষাতে বলছি মানব জগতে, বলছি না জিন জগৎ। এই জন্য আল্লাহ পাক আলামিন বহু বচন এখানে উল্লেখ করেছেন, না হলে আলাম এক বচন বলে যথেষ্ট ছিল। আলাম মানে হচ্ছে বিশ্ব, আলাম মানে হচ্ছে ওয়ার্ল্ড, বিশ্ব। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যিনি বিশ্বজাহানের, বিশ্বজগতের একমাত্র প্রতিপালক, তিনি একমাত্র প্রতিপালক। ওয়াকাল, আর আল্লাহ পাক বলছেন ইন্না রব্বাকুমুল্লাহ, নিশ্চয় তোমাদের প্রতিপালক পালনকর্তা আল্লাহ, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, যিনি আসমানসমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন ছয় দিন, সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন, ইউবশির লাইলান নাহারা, রাত দিনকে ঢেকে নেই, বা আল্লাহ পাক রাত দিয়ে দিনকে ঢেকে দেন, দিন আছে 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 আছে, দিন হঠাৎ করে এমন অন্ধকার ছেয়ে গেল যে মনে হচ্ছে তাড়া করে, যেমন কোনো কিছুকে ধরে ওই রকম গিয়ে তাড়া করে ধরে ঢেকে ফেল, হ্যাঁ, অথবা একটা চাদরকে লম্বা করেন, চাদরকে লম্বা করলে, যেমন চাদরকে লম্বা করে কোনো কিছু খোলা ছিল আর ঢেকে দাও, ওই রকম দিনকে ঢেকে নেওয়ার মতো লাগে না? আল্লাহ এই জন্য ঢেকে নাও শব্দের ব্যবহার, যে উগসি আচ্ছাদিত করে দেন, ঢেকে দেন আল্লাহ পাক রাতকে দিয়ে দিনকে। সন্ধ্যাবেলা যদি সফর করেন খোলা মাঠে, অথবা বিশেষ করে আকাশ পথে উড়োজাহাজে, তাহলে দেখবেন যে কেমন ভাবে সুবহানাল্লাহ দিনকে রাতের অন্ধকারে তাড়া করে আসছে আর ঢেকে নিচ্ছে। ইয়াতুল বহু হাসিসান, এই রাত দিনকে যেন সন্ধান করে দ্রুত বেগে, কত দ্রুত ছুটি আসছে, তাই না? দ্রুত ছুটি আসছে, উড়োজাহাজ এত স্পিডে চলছে, তারপর রাতের অন্ধকার এত দ্রুত ছুটি আসছে যে আপনি যদি পূর্ব দিক থেকে ধরেন, পূর্ব দিক থেকে যদি আপনি সফর পশ্চিম দিকে করেন, বাংলাদেশ থেকে আসছেন ধরেন সৌদি আরব, তাহলে সূর্য যেদিকে যাচ্ছে সেদিকে আপনিও তো দৌড় দিচ্ছেন প্লেনে, হ্যাঁ, কিন্তু আপনার প্লেন চলতে চলতে রাত আপনাকে তাড়া করে
নিয়ে চলে গেল আর অন্ধকার করে দিল আপনার সামনে, পিছনে আলো ছিল সে অবস্থা, সামনে আলো ছিল, আলো অবস্থায় বেরিয়েছেন, দেখা গেল যে রাস্তায় অন্ধকার হয়ে গেল, হচ্ছে না? বিকালবেলা সফর করে দেখেন ইয়াতুলুবু হাসিসা আর সূর্য চন্দ্র তারকারাজি এসব আল্লাহ পাকের নির্দেশে সব অনুগত রয়েছে, মুসাখারাত বা আল্লাহ পাকের দেশে নিয়োজিত রয়েছে, মুসাখারাত আলা লাহুল খালকু আল আমরু, শুনো আলা মানে সাবধান, শাব্দিক অর্থ ভাব অর্থ শোনো, আলা আরবরা বলে মানুষকে সজাগ করার জন্য, হারফে তাম্বি বলা এই জন্য, তাম্বি মানে সতর্কীকরণ, সতর্কীকরণের জন্য এমন কিছু বলতে হয় যাতে মানুষ সজাগ হয়ে শুনে, পরের কথাটা শুনে। আলা শোনো, লাহুল খালকু আল আমরু, সৃষ্টি তারই, ওয়াল আমরু আর নির্দেশও তারই, সৃষ্টিও তার আর আদেশ নিষেধও তার, যে আল্লাহ একমাত্র সৃষ্টি করেছেন সে আল্লাহই আদেশ নিষেধের একমাত্র মালিক। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির ওপর মানবরচিত আইন কানুন চলবে না, মানবরচিত বিধান চলবে না, আল্লাহ পাকের সৃষ্টিতে এই জমিনে মানুষের খেয়াল খুশি ইবাদত বন্দিগি চলবে না, যে ভালো লাগছে ইবাদতে বেদাতে হাসানা করো, সওয়াবের কাজ হয়ে গেল, চলবে না। আমাদের কাছে শুধু রাজনৈতিক কথা নেই, এক দল আছে যারা শুধু ওইটাই বলবে আল্লাহর জমিনে মানব রচিত বিধান চলবে না, আর তোমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আর তোমাদের মসজিদে, সেখানেও তো মানব রচিত বিধান বিদাত, আল্লাহ সৃষ্টি করলেন তো আল্লাহ পাকের আদেশ মোতাবেক ইবাদতবন্দী হইতে হবে, আল্লাহ পাক যেখানে নিষেধ করেছেন না নেই, কিন্তু না বিদাতে হাসানা কাজটা তো ভালো, এই বিদাতে হাসানা রাস্তা করতে খুললে তো আল্লাহ লাহুল খালকু আল আমরু দিয়ে যেমন মানবরচিত বিধান বাতিল ঘোষিত হয়, তেমনি মানুষের খেয়াল খুশি ইবাদত বন্দেগি, হ্যাঁ, মানুষের খেয়াল খুশি জিকির আজকার, মানুষের খেয়াল খুশি নামাজ পড়া, রোজা হজ যাকাত করা, কোরআন হাদিস বাদ দিয়ে, কোরআন হাদিসে নাই কিন্তু আমাদের ওলামা হুজুররা বলেছেন, এটা আমাদের মজহাব আছে, দলিল থাক আর না থাক, আর সহি হোক আর জয়ীফ হোক, আমাদের মজহাব আছে, এগুলি কথাই আয়াতের বিপরীত নয়, সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সুতরাং আল্লাহ পাকের বিধান মোতাবেক ইবাদত বন্দী করে, মসজিদটাই যদি কোরআন হাদিস মোতাবেক পরিচালিত না করেন, অর্থাৎ মসজিদে নামাজ, জিকির আজকার, আজান ইকামত, হ্যাঁ, এগুলোই যদি না হয়, এখানেই যদি ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না হয়, তাহলে আবার রাস্তাঘাটে, মাঠে আর বিচার বিভাগে আর নেতৃত্ব ওখানে কি করে কায়েম হবে? ওই সব স্বপ্ন দেখে লাভ কি? আল্লাহ আল্লাহুল খালকু আল আমরু, শোনো যে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ, সুতরাং আল আমরু আদেশ একমাত্র চলবে আল্লাহ পাকের। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, বরকতময় আল্লাহ যিনি বিশ্ব জাহানের পালন কর্তা রব্বুল আলামিন, এখানে আল্লাহ পাক বলেছেন তাবারাকাল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ওপর তিনি একমাত্র রব, প্রতিপালক। ওয়াকাদ ফাতার আল্লাহ জামিআল খালকে আলাল ইকরার বিরুবুয়্যাতিহি, আর মানুষকে যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এমন ফিতরাত দিয়ে সৃষ্টি করেছেন, এমন প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, যে মানুষের প্রকৃতিতে রয়েছে যে মানুষ তার স্রষ্টাকে স্বীকার করে, এটা হচ্ছে প্রাকৃতিক বিষয়, এটা হচ্ছে নেচার মানুষের যে সৃষ্টিকর্তাকে স্বীকার করে। ওয়াকাদ ফাতার আল্লাহ জামিআল খালক, সমস্ত সৃষ্টিকে, শুধু মানুষ নয় সমস্ত সৃষ্টিকে, অন্য অন্য সৃষ্টিও, সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কেমনভাবে? আলাল ইকরারে বিরুবুয়াতিহি, এইভাবে সৃষ্টি করেছেন যে আল্লাহ পাকের প্রভুত্ব রুবুবিয়াতকে তারা স্বীকার করে, তার অঙ্গীকার করে। হাত্তা এমনকি ইন্নাল মুশরিকিন আল্লাযীনা জাআলু লাহু শারীকান ফিল ইবাদাতি ইয়াকিরুনা বিতাফাররুদিহি বিরুবুবিয়াতি, এমনকি মুশরিকরা, আরব মুশরিকরা যারা কাবার চারিদিকে 360 মূর্তির পূজা, আর ঘরে ঘরে তো দেবদেবীর অভাব ছিল না, তারা আল্লাহ পাকের ইবাদতে শরীক করলেও
তারা আল্লাহ পাকের প্রভুত্বে আল্লাহ যে এক ও একক এটা স্বীকার করত, এর অঙ্গীকার করত। বলছেন এমনকি আল মুশরিকিন, মুশরিক যারা, আল্লাযিনা জাআলু লাহু শারীকান ফিল ইবাদা, যারা আল্লাহ পাকের শরীক সাব্যস্ত করেছিল ইবাদতের ক্ষেত্রে, জবাইয়ের ক্ষেত্রে। জবাই দুই রকম, আল্লাহর জন্য জবাই আর দেবদেবীর নামে জবাই। যেমন আজকালকার কবর পূজারে মুসলিমদের জবাই, কোরবানির জবাই আল্লাহর জন্য জবাই, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আর ওরুসের জবাই ওটা বাবার জন্য, হ্যাঁ ওটা পীর সাহেবের জন্য, ওটা ওলি ওলির জন্য। এরকম সেজদা, সেজদা দুই রকম, হ্যাঁ সেজদা দুই রকম, নামাজের সেজদা, ইবাদতের সেজদা আল্লাহর জন্য, আর তাজিমের সেজদা মাজারের জন্য। অসুবিধা নেই, একশ্রেণীর মুসলিম যারা মাজারপন্থী কবর পূজারী তারা বলছে বেরেলভি আকিদা, সেজদায় তাজিম আর সেজদায় ইবাদত, বলছে তাজিমে সেজদা এটা করছি আমরা, কবর মাজারকে ভাগ করেছে। ইবাদতকে আরব মুশরিকরা ভাগ করেছিল, আল্লাহকে দিত আর দেবদেবীকে দিত। মুসলিম সমাজের মুশরিক যারা, তারা ইবাদত বন্দীকে ভাগ করে দিয়েছে। দোয়া মসজিদে করলে আল্লাহর কাছে দোয়া করে, আর মাজারে গিয়ে কবরওয়ালার কাছে, পীরের কাছে দোয়া করে, ওর কাছে চাই। মুশরিকেরা মুশরিক হইলেও ইবাদতের ক্ষেত্রে তারা মুশরিক ছিল। ইয়াকিরুনা বিতাফাররুদিহি বিরুবুবিয়াতি, তারা অঙ্গীকার করত যে প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহ এক ও একক, তাফাররুদ আল্লাহ এক ও একক। এর প্রমাণ কোরআনে কারিমে রয়েছে, আল্লাহ ঘোষণা করেছেন কামা ক্বালা তাআলা, যেমন মহান আল্লাহ বলেছেন কুল মার রাব্বুস সামাওয়াতি সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম, হে নবী তুমি বলো তো এই মুশরিকদেরকে আরবদেরকে, মান রাব্বুস সামাওয়াতি সাবা, সাত আসমানের রব কে, সাত আসমানের মালিক কে, ওয়া রাব্বুল আরশিল আযীম আর মহান আরশের অধিপতি কে, সায়াকুলুন আলিল্লাহ, নিশ্চয়ই তারা বলবে এর মালিকানা আল্লাহর জন্য, মানে একমাত্র আল্লাহ তার মালিক। কুল হে নবী, তাহলে তাদেরকে বললেন আফালা তাত্তাকুন, তাহলে তোমরা কেন ভয় করো না, যখন রব হইলেন সাত আসমানের রব আল্লাহ, আরশে আজিমের রব আল্লাহ, তাহলে আল্লাহকে ভয় করো না কেন? যে আল্লাহ মহান আরশের মালিক, যে আল্লাহ সাত আসমানের মালিক, তাকে সেজদা করো, তার কাছে দোয়া করো, হ্যাঁ তার কাছে চাও, তার ইবাদত বন্দেগী করো। তো এই লাতুজ্জা মানাত হবাল, দেবদেবীর কেন পূজা করছো, আল্লাহ ছাড়া অন্যের কেন পূজা করছো? তারপরে আল্লাহ পাক বলছেন হে নবী আরো বলো, কুল মান বিয়াদিহি মালাকুত কুল্লি শাই, হে নবী তুমি আরো মুশরিকদেরকে বলে দাও, মান বিয়াদিহি মালাকুত কুল্লি শাই, প্রত্যেক বস্তুর মালিকানা কার হাতে রয়েছে, মান বিয়াদিহি কার হাতে রয়েছে, ওয়াহুয়া ইউজিরু ওয়ালা ইউজারু আলাইহি, এবং তিনি আশ্রয় দিয়ে থাকেন, তার বিরুদ্ধে কেউ আশ্রয় দিতে পারে না, তার বিরুদ্ধে কেউ আশ্রয় দিতে পারে না। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানো তো বলো যে আল্লাহ ছাড়া আর কেউ আছে, সব কিছুর মালিক কেউ আছে, বলেন দেখি আছে? একমাত্র আল্লাহ সব কিছুর মালাকুতু কুল্লি শাই, তারপরে একমাত্র তিনি আশ্রয় দিয়ে থাকেন, আর আল্লাহর বিরুদ্ধে কেউ আশ্রয় দিতে পারে না, পারে কিন্তু দুনিয়ার এক শাসকের বিপরীত আর একজন আশ্রয় দিতে পারে। এক দেশে অপকর্ম করলো বা অপরাধ করলো, যে এরকম অপরাধ হোক, রাজনৈতিক অপরাধ হোক আর সামাজিক অপরাধ হোক, আর তারপরে গিয়ে অন্য আর এক দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়ে নিল। শুনেছেন রাজনৈতিক আশ্রয়ের কথা আজকাল? হ্যাঁ রাজনৈতিক আশ্রয় দিয়ে দিল, বুঝছে না করছে না? এক দেশ ধরতে চায় যে না এটা আমাদের আসামি, ধরব না আমরা, দেব না আমরা, একে আশ্রয় দিচ্ছি। কিন্তু আল্লাহ পাক যে ধরতে চান, কোন শক্তি না, ওয়ালা ইউজারু আলাইহি, আল্লাহর বিরুদ্ধে কেউ আশ্রয় দিতে পারে না। ইন কুনতুম তাআলামুন, তোমরা যদি সঠিক বিষয় জানো তাহলে এই বিষয়গুলো উপলব্ধি করে, সায়াকুলুনা ইল্লা, এই মুশরিকরা নিশ্চয়ই তারা বলবে যে একমাত্র মালিক আল্লাহ, যার হাতে সবকিছুর মালিকানা, তিনি একমাত্র আশ্রয় দিয়ে থাকেন, তার বিরুদ্ধে
কেউ আশ্রয় দিতে পারে না। উলফা আন্না তুস হারুন, তাহলে কোথায় তোমাদের জাদু লেগে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছ জাদুগ্রস্ত হয়ে? তোমাদের জাদু লেগে গেছে, আল্লাহ পাকের দিন, আল্লাহ পাকের তৌহিদ, আল্লাহ পাকের একত্ব ছেড়ে কেউ চলে যাচ্ছ দেব দেবীর পূজার দিকে, কেউ চলে যাচ্ছ কবর মাজার পূজার দিকে। ফাহাজা তৌহিদ লাম ইয়াযহাব ইলা নাকিযিহি তায়ফাতুম মারুফাতুম মিন বানি আদম। লেখক তারপরে বলছেন যে এই যে তৌহিদ রুবুবিয়াত, তৌহিদ রুবুবিয়াত কাকে বলে বললাম? সংক্ষেপে কে বলবে? আল্লাহকে সৃষ্টি হিসাব, আল্লাহ সৃষ্টি নাকি? তো উল্টো কথা হয়ে গেল, আল্লাহর কাজে, আল্লাহর কাজে আল্লাহর একত্ব। জি, তো আল্লাহর কাজে আল্লাহর একত্ব, এই যে বিষয়টি যে আল্লাহ আল্লাহর কাছে এক ও একক, আল্লাহর কোনো শরীক নেই, এই তৌহিদ, এই একত্ব। এর বিপরীত দিকে আদম সন্তানের কোনো একটি পরিচিত দল যায়নি, কখনো একটি দল মানব জাতির ইতিহাসে পাওয়া যাবে না যে যারা এর বিপরীত দিকে গেছে, যে না আল্লাহ সৃষ্টি করেনি, অমোক সৃষ্টি করেছে। হিন্দুরা বলেন যে আল্লাহ সৃষ্টি করেনি, রাম সৃষ্টি করেছে, বলবে রাম তাদের দেবতা, মহামানব ইত্যাদি যা কিছু বলুক না কেন, হ্যাঁ পূজনীয় যাই বলুক, কিন্তু রাম সৃষ্টিকর্তা এ কথা বলবে না, কৃষ্ণ সৃষ্টিকর্তা এ কথা বলবে না। তাহলে মানব জাতির ইতিহাসে কোন জাতি এ কথা বলেনি, নূহ আলাইহিস সালামের জাতি বলেনি যে ওয়াদ সোয়াগুস, যে দেবদেবীগুলোর নাম তাদের আছে, এরা সৃষ্টি করেছে আমাদের, এই কথা বলেনি। ওরা বলতে যে ওই আল্লাহ যিনি সৃষ্টিকর্তা তার পর্যন্ত পৌঁছিতে আমরা কি করে পারি, এরা তো নেক লোক, এরা সৎ লোক ছিল, এরা মারা গেছে, এদের পূজা করব, এদেরকে খুশি করব, তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। লিয়াকরিবুনা ইলা আল্লাহি জুলফা, আল্লাহ নিকটবর্তী আমাদেরকে করে দেবে। হাওলা শুফাউনা ইনদা, আল্লাহর কাছে এরাই তো সুপারিশ করবে, এই কথাই তো কবর মাজার পূজারীরা বলছে যে জিলানি চিস্তি 18 মাইজ ভান্ডারি ওলি আউলিয়া, এরা এরা আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেবে, এই জন্য এদের কবর মাজারে যাই আমরা, সেজদা করি, নজর নিয়াজ পেশ করি, আমরা খাসি মরগ জবাই করি, একই কথাই তো। তো তৌহিদ রুবুবিয়াতের কথা বলছেন, আল্লাহর কাজে যে আল্লাহ এক ও একক, এই বিষয়টাকে আদম সন্তানের কেউ অস্বীকার করেনি। লাম ইয়াযহাব ইলা নাকিযিহি, এর বিপরীত দিকে কেউ যায়নি, নাকিজ মানে বিপরীত। তায়ফাতুন মারুফাতুন মিন বানি আদম, আদম সন্তানের কোন পরিচিত একটি গোষ্ঠী বা একটি দল, কোনো একটি দল পাবেন না মানব জাতির ইতিহাসে। বালিল কুলুব মফতুরাতুন আলাল ইকরার বিহি, বরং মানুষের হৃদয়কে সৃষ্টি করা হয়েছে এমন ভাবে যে হৃদয় মানুষের অলোপ, এই আল্লাহর কাজের ক্ষেত্রে তার একত্বকে স্বীকার করে, যে আল্লাহ শুধু আছেন এ কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করা এক, এ কথা মানুষের হৃদয় স্বীকার করে। কেমন ভাবে আজামা মিন কাউনিহা মাফতুরাতান আলাল ইকরারি বিগাইরিহি মিনাল মওজুদাত, যেমন মানুষ স্বীকার করে অন্যান্য বস্তুর অস্তিত্বকে, তার চাইতে বেশি এই বিষয়টিকে স্বীকার করে। কি বলতে চাইছেন কথাটা, যে একজন মানুষ, আর প্রত্যেক মানুষ, আমরা আমাদের আশেপাশে অনেক কিছু দেখছি, দেখছি না দেখছি না, যে এটা কি চেয়ার তাই না, এটা কি কোরআন কারীম বা কিতাব, তো এর অস্তিত্ব স্বীকার করছেন না করছেন না? এমন কোন লোক দুনিয়াতে পাওয়া যাবে যে এটা কলম বলবে? বলবে না। তাহলে এটা যে স্বীকার করছেন, ওটাকে চেয়ার বলছেন, ওটাকে কখনো টেবিল বলবেন না, ওটাকে খাট কখনো বলবেন না, এটা হচ্ছে মানুষের প্রকৃতি, ঠিক না? এর চাইতে বেশি তাদের অন্তরে আল্লাহ পাকের প্রভুত্বের তৌহিদ রয়েছে, এর চাইতে বেশি। যেমন কোনো কিছুর অস্তিত্বকে একটা জিনিস দেখলে অস্বীকার করে না, এটা কিছুই না অথবা অন্য কোনো জিনিস একথা বলবে, এইরকম লোক সুস্থ মস্তিষ্কের পাওয়া যাবে না,
ঠিক তেমনই তার চাইতে বেশি আল্লাহ পাকের এই প্রভুত্বের তৌহিদ, আল্লাহর কাজে যে আল্লাহ একক একক, এই বিষয়টি মানুষের অন্তরে স্বীকৃত। কামা কালাতি রসুলু ফি মাহাক আল্লাহ আনহুম, যেমন আম্বিয়া রসুলগণ সকলে বলেছেন আল্লাহ পাক তাদের সম্পর্কে কোরআনে কেরিমে বর্ণনা করেছেন, তাদের কথা বর্ণনা করেছেন। কালাত রসুলহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 10 ইরশাদ করেছেন, কালাত রসুলহুম, তাদের রসুলরা মানে প্রত্যেক জাতির রসুলরা বলেছিলেন আফিল্লাহে শাক্কুন, আল্লাহতে কোনো সন্দেহ আছে? আফিল্লাহে শাক্কুন, আল্লাহতেও কোনো সন্দেহ আছে? ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরজ, যিনি আসমান সমূহ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, সে আল্লাহতে কোনো সন্দেহ আছে কি? এ কথা কারা বলেছিলেন? প্রত্যেক নবী রসুল বলেছিলেন। তার মানে ওই জাতিরা এই বিষয়টিকে মানত যে আল্লাহ আছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি করাই এক। আফিল্লাহে শাক্কুন, আল্লাহ কোনো সন্দেহ আছে তোমাদের? ফাতিরিস সামাওয়াত ওয়াল আরজ, যিনি আসমান জমির সৃষ্টি করেছেন, এতে কোনো সন্দেহ আছে? অথচ নবী রসুলগণ এসেছেন মুশরিকদের জন্য, মুশরিকদেরকে হেদায়ত করার জন্য, তাদের এই ক্ষেত্রে কোনো দ্বিমত ছিল না। যখন আল্লাহর অস্তিত্বে কোনো সন্দেহ নেই, আল্লাহ যে আসমান জমির সৃষ্টিকর্তা তাতে কোনো সন্দেহ নেই, তো পূজা আবার এই দেবদেবীর কেন? পূজা আবার এই নেক লোক সৎ লোকদের উলিয়া উলিয়ার কেন পূজা? আল্লাহবন্দি এবাদবন্দি কি আল্লাহ পাকের করো? আল্লাহর ক্ষেত্রে পূজা শব্দটি ব্যবহার করবেন না, কারণ পূজা শব্দটি মুশরিকদের আবিষ্কার, সুতরাং এটা আল্লাহ পাকের এবাদত বন্দেগীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। যদি কখনো অনিচ্ছাকৃত ভাষায় বেরোয় সেটা ভুল। ওয়া আশহারু মান উরিফা তাজাহুলাহু ওয়া তাজাহুরুহু বি ইনকারি রব্বি ফিরআউন, বলছেন যে মানব জাতির ইতিহাসে একমাত্র ফিরাউনকে দেখা যায় যে সে রবকে, প্রতিপালককে অস্বীকার করেছিল, কিন্তু বাহ্যিক অস্বীকার করেছিল, তার অন্তরে বিশ্বাস ছিল। অনেক সময় মানুষ অহংকারের কারণে সত্যকে জানার পরেও স্বীকার করে না। দুইজনের লড়াই হয়েছে, মারামারি হয়েছে, তারপরে ওকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো তুমি এটা ঠিক করেছো না ভুল করেছো? ও বুঝছে যে আমি বাড়াবাড়ি করেছি, অন্যায় করেছি, যে না আমি ঠিক করেছি, বলে না এরকম। এটা মানুষের মধ্যে শয়তানি একটা চরিত্র রয়েছে। মানুষের মধ্যে দুই রকম চরিত্র আছে, পাশবিক চরিত্র, কুয়াতে বেহিমিয়াত যেটাকে বলা হয়, পশুর মতো চরিত্র, আর আরেকটা হচ্ছে মালাকিয়াত, কুয়াতে মালাকিয়াত মানে ফেরেশতাগত চরিত্র। তো ফেরেশতাগত চরিত্রকে যদি আহার না দেন, ওকে যদি মানে বৃদ্ধি করার, শক্তিশালী করার চেষ্টা না করেন, তো ওটা দুর্বল হয়ে যাবে ধীরে ধীরে। তখন পাশবিক চরিত্র তখন হিংস্র পশু, কুকুর, শৃগাল, বাঘ ইত্যাদি এসবের মতো চরিত্র হতে লাগবে, হিংস্র পশুর মতো চরিত্র হতে লাগবে। এই জন্য মানুষ তখন খুনি হয়ে যায়, মানুষ তখন জেনাকারী হয়ে যায়, মানুষ তখন মদঘর হয়ে যায়, মানুষ তখন সব রকম পাপ করে, যখন পাশবিক চরিত্র শক্তিশালী হয়ে যায়, আর আল্লাহ পাক যে ফেরেশতাগত মানুষের মধ্যে চরিত্র দিয়েছেন সেটা দুর্বল হয়ে পড়ে, কারণ আহার দেয়নি। শয়তানি চরিত্রকে আহার দিয়েছে, পশুর চরিত্রকে আহার দিয়েছে, কিন্তু আহার মানে পাপ করাই হচ্ছে আহার পাশবিক চরিত্রের, আর নেকি করা, ঈমান, সৎ আমল, আল্লাহ পাককে স্মরণ করা, আল্লাহর সাথে সম্পর্ককে অটুট রাখা, এবাদত বন্দীর মাধ্যমে সারা দিনের যে এবাদত বন্দী দৈনিক আছে আর বাকি যেসব রয়েছে, এটা হচ্ছে আত্মার আহার, এটা হচ্ছে যে ফেরেশতাগত চরিত্র আছে তার আহার। যেমন কোনো প্রাণীকে আহার না দিলে মারা যায়, ঠিক তেমনি এই শক্তিকে আহার, জিকির আজকার, জিকির মানে শুধু নফল জিকির না, সবচেয়ে বড় জিকির হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ, আর তারপরে পাঁচ ওয়াক্ত নামাজ, ফরজ জিকির, এই আহার যদি না পায় তখন মানুষের ভালো চরিত্র, যেটা হচ্ছে ফেরেশতাগত চরিত্র, ফেরেশতাগত শক্তি, সেটা দুর্বল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন কোরআনে কেরিমে এই ফেরাউন সম্পর্কে, যে ফেরাউন রবকে অস্বীকার করেছিল, কিন্তু এটা বাহ্যিক অস্বীকার করেছিল, অন্তরে তার বিশ্বাস ছিল। এই জন্য মৌতের সময় যখন দেখলো নিরুপায়, এখন বাঁচার একটাই উপায় আল্লাহকে স্বীকার করা, তাই না?
তখন ইমান নিয়ে চলল, কিন্তু সেই ইমান আর কাজে আসেনি যখন আল্লাহর আজাবকে আর মৃত্যুর যে মুহূর্ত পূর্ব মুহূর্ত এটাকে দেখে নিয়েছিল। বলছেন লেখক, আশহারু মান উরিফা তাজাহুলাহু ওয়া তাজাহুরাহু বেনকারি রব্বে ফিরাউন। আর সবচেয়ে প্রসিদ্ধ ব্যক্তি যার সম্পর্কে জানা গেছে যে আল্লাহ পাকের রুবুবিয়াতকে সে অবজ্ঞা করেছে এবং অস্বীকার করেছে বেনকারি রব্ব, সে হচ্ছে ফিরাউন। ওয়াকাদ কানা মুস্তাইকিনান বিহি ফিল বাতিন, অথচ সেই ব্যক্তি তার আভ্যন্তরীণ অবস্থায় আল্লাহ পাকের উপর ইয়াকিন রাখত, আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল দৃঢ় ভিতরে ছিল। কিন্তু মুসাকে ঠেকাতে হবে, আর মুসাকে মেনে নেওয়া মানে আমার ছোট হয়ে যাও, আমি ছোট হতে চাই, কি শয়তান ধরেছিল। আর এইভাবে যুগে যুগে ফেরাউন, ওই ফেরাউনই শেষ হয়ে যায়নি, অনেকে মনে করে যে ফেরাউন ওই যে শেষ হয়ে গেছে আর ফেরাউন আসবে না, বা দুনিয়া তার ফেরাউন নেই, প্রত্যেক যুগে ফেরাউন থাকবে, শুধু এক ফেরাউন না বহু ফারায়না থাকবে, ফেরাউনের বহু বচন হচ্ছে ফারায়না, বহু ফেরাউন থাকবে, আসবে আর যাবে, আসবে আর যাবে, এক ফেরাউন যাবে, বহু ফেরাউন যাবে, আবার বহু ফেরাউন আসবে, আসবেই থাকবে কেমন পর্যন্ত, যতদিন পর্যন্ত এই আসমান জমিন আছে আর মানুষ আছে, মানুষের মধ্যে বহু ফেরাউন আসবে যাবে, আসবে যাবে, চলতেই থাকবে। কখনো মনে করবেন না যে নাস্তিক চলে গেছে আর নাস্তিক আসবে না, হ্যাঁ মুশরিক চলে গেছে আর মুশরিক আসবে না, আসতেই থাকবে, আসতেই থাকবে, বিভিন্ন রূপ ধরে আসবে। তবে হককে, হকপন্থীকে সবসময় নিজের দায়িত্ব ভালোভাবে পালন করতে হবে, তাহলে বাতিল কখনো টিকে থাকতে পারবে না, আসবে আবার নিশ্চিহ্ন হয়ে যাবে, আসবে আবার নিশ্চিহ্ন হয়ে যাবে, যা আল হক ওয়া যা হাকাল বাতিল, হক আসলে বাতিল নিশ্চিহ্ন হয়ে যায়। কামা কাল আল্লাহ মুসা, যেমন মুসা আলী সালাম তার সম্পর্কে বলেছেন কাল লাকাদ আলিমতা, লাকাদ আলিমতা, হে ফেরাউন তুমি জানো, তুমি অন্তরে তোমার বিশ্বাসে কথা আছে, মা আনজালা হাওলা ইল্লা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ বাসায়রা, এসব কি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া যিনি আসমান জমির রব তিনি ছাড়া আর কেউ নাজিল করেননি। আর এগুলি হচ্ছে বাসায়র, মানে চোখে দেখতে পাচ্ছ এগুলো। ওয়াকাল আনহু ওয়ান কওমিহি, আর এই ফেরাউন সম্পর্কে আর ফেরাউনের জাতি সম্পর্কে বলছেন আল্লাহ পাক রব্বুল ওয়াজ্জাহাদু বিহা, আল্লাহ পাকের নিদর্শনকে আয়াতকে অস্বীকার করেছিল ফেরাউন এবং ফেরাউনের সম্প্রদায় বংশধর, ওয়াস্তাইকানাথা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, অথচ তাদের মনে এই সম্পর্কে ইয়াকিন ছিল, দৃঢ় প্রত্যয় ছিল, ওয়াস্তাইকানাথা আনফুসুহুম তাদের মন ইয়াকিন করেছিল, বিশ্বাস করেছিল। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ পাক অন্তরের কথা জানছেন, যে ফেরাউন এবং ফেরাউনের সাথী সঙ্গীরা আর ফেরাউনের যারা অনুসারী, সে মন্ত্রীরা হোক আর তার সেনাবাহিনী হোক আর দেশবাসী হোক, যারা তার অনুসারী তারা মনে মনে স্বীকার করত, কিন্তু মুসার কথা মানা যাবে না, চলবে না। কেন? ভিতরে বিশ্বাস, তারপরে বাহ্যিক অস্বীকার কেন? আল্লাহ বলছেন জুলমান, জুলম অত্যাচার করে, বাড়াবাড়ি করে, অলুবন আর অদ্ভুত অহংকার করে, অহংকার মানুষকে সত্য গ্রহণে বাধা সৃষ্টি করে, আর জুলম বাড়াবাড়ি মানুষের সত্য গ্রহণে বাধা সৃষ্টি করে। যেই ব্যক্তি বাড়াবাড়ি করবে না, জুলমের বিপরীত হচ্ছে আদল, ইনসাফ করবে, ন্যায় নীতি অবলম্বন করবে, আর অলুবন নিজেকে ওপরে মনে করার বিপরীত হচ্ছে তাওয়াজ, খাকসারি, নমনীয়তা, বিনয়ী হওয়া। যে ব্যক্তি বিনয়ী হবে, আমার ভুল হতে পারে, আমি মানুষ, আমার কাছে সত্য না থেকে হকটা না থেকে অন্য কারো কাছে থাকতে পারে, এই যে বিনয়ী হওয়া, নমনীয়তা, আমরা যেটা বুঝেছি ইসলাম সেটাই যে ইসলাম জরুরি নয়, এইরকম মন মানসিকতা যার আছে, এটা হচ্ছে অলুবনের বিপরীত তওয়াজ। আর জুলমের বিপরীত কি বললাম? ইনসাফ, আদল, নেই নীতি, নেই সঙ্গত কথা বলা, নেই সঙ্গত চিন্তাধারা, হ্যাঁ যেটা ন্যায্য কথা, সঠিক কথা সেটা বলা। আমাদের পক্ষের লোক হলে কি হবে,
আমরা তার ভক্ত ছিলাম, তাতে অসুবিধা, কিন্তু তার তার তো এটা ভুল দেখছি, ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে ইনসাফ। এই দুটি গুণ যদি ইনসাফের গুণ থাকে আর বিনয়ী হওয়ার গুণ থাকে, তাওয়াজোর গুণ থাকে, তাহলে সত্যের সন্ধান, হকের সন্ধান পাবে। পক্ষান্তরে অলুগুণ, অহংকারের গুণ যদি থাকে, খারাপ চরিত্র থাকে, আর জুলমের বাড়াবাড়ির যদি খারাপ চরিত্র থাকে, তো কখন আল্লাহ পক্ষে দায় করবে না। সত্য গ্রহণের যে বাধা, বিভিন্ন বাধা রয়েছে, আমার একটা বক্তব্য আছে বিস্তারিত এই বিষয়ে, বেশ কয়েকটা জিনিস উল্লেখ করা আছে, তার মধ্যে এই দুটি বাধার কথা এই আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন, সূরা নামলের আয়াত নম্বর 14। ফেরাউনের পরে মানব জাতির ইতিহাসে কমিউনিস্টরা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেছে এবং আল্লাহ পাকের কাজ, আল্লাহ পাকের প্রভুত্ব, রুবুবিয়াতকে অস্বীকার করেছে। আল্লাহ নেই তো আল্লাহর কাজে কি আছে, যা করছি আমরাই করছি, আর যা হচ্ছে পৃথিবীতে সব প্রাকৃতিক, এমনিতে হচ্ছে এমনিতে হচ্ছে। কমিউনিস্টরা, চীনের কমিউনিস্ট, রাশিয়া সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট, আর পূর্ব ইউরোপের কমিউনিস্ট, যেসব দেশে কমিউনিস্ট ঢুকেছে, পশ্চিমবঙ্গের কমিউনিস্ট, যদিও পশ্চিমবঙ্গের কমিউনিস্ট ওই কমিউনিজম নিয়ে আসতে পারেনি, শুধু নিজের গদিকে টিকিয়ে রাখার জন্য এরা কমিউনিস্ট, কিন্তু এদের হিন্দুদের দেখা যায় যে মন্দিরে গিয়ে পূজা করে, আর মুসলিমরা আবার বেশি একটু সিনিয়র, মুসলিম কমিউনিস্ট বেশি সিনিয়র, হিন্দু বড় বড় কমিউনিস্ট মুখ্যমন্ত্রী ও পূজা করে মন্দিরে গিয়ে, আর মুসলিম যদি একটু কমিউনিস্ট হয়ে যায়, আরে আবার মসজিদে যাওয়া কি, আবার আবার ধর্ম কিসের? কারণ ইবলিস শয়তান ভালো করে জানছে যে যারা কাফের মুশরিক, যদি নাস্তিক করি তবু চিরকাল জাহান্নামে নিতে পারবো, আর মন্দিরে নিয়ে গিয়ে যদি পুজো করিয়ে দিতে পারি, গায়রুল্লাহর দেবদেবীর পূজা করে, তবু চিরকালে জাহান্নামে নিয়ে যেতে পারবো, ঠিক না? কিন্তু মুসলিম পরিবারে যারা জন্মেছে কমিউনিস্ট, এগুলি যদি সত্যিকার অর্থে কমিউনিস্ট না হয়, নাস্তিক না হয়, আবার মসজিদ বিশ্বাসী, এবাদত বন্দিকে বিশ্বাসী, নামাজে বিশ্বাসী, তৌহিদে বিশ্বাসী থাকে, তাহলে তো নিতে পারবো না, বুঝতে পেরেছেন? যার ফলে মুসলিম কমিউনিস্ট হলে বেশি সিনিয়র কমিউনিস্ট হয়, শয়তান কামিয়াব। শয়তান কিভাবে মানব জাতিকে গুমরা করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে চিন্তা করুন আপনি। এই জন্য আজকাল কাফেরদের, অমুসলিম যারা ইসলামের বিরুদ্ধে বলছে, সব অমুসলিম ইসলামের বিরুদ্ধে বলে না, ইসলামের বিরুদ্ধে লিখে না, অনেকে আছে তারা ন্যায় নীতি অবলম্বন করে থাকে, কিন্তু তাদের মধ্যে এক শ্রেণীর লোক অবশ্যই আছে যারা আল্লাহর দিনের শত্রু, আল্লাহ পাকের যেহেতু শত্রু, আল্লাহ পাকের কিতাবের শত্রু, আল্লাহ পাকের বিধানের শত্রু, তারা যতটা ইসলামের বিরুদ্ধে লিখছে বা বলছে তার চাইতে বেশি মোনাফিক চরিত্রের মুসলিমরা, যারা মুসলিম সমাজের মোনাফিক, তারা ইসলামের বিরুদ্ধে লিখছে বলছে। কারণ ইবলিস শয়তান ভালো করে জানে যে এরা যদি এই অবস্থায় থাকে তবু এদেরকে চিরকাল জাহান্নামে নিতে পারবো, অমুসলিম যেগুলো কাফের হয়ে আছে, মুশরিক হয়ে আছে, আর মুসলিম সমাজের এই মোনাফেকগুলোকে পাকা মোনাফেক না বানাইতে পারলে তো এদেরকে চিরকাল জাহান্নামে নেওয়া যাবে না, যার ফলে মুসলিম সমাজের মোনাফিকরা আজকাল ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসুলের বিরুদ্ধে, কোরআন কারিমের বিরুদ্ধে বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে বেশি সোচ্চার, কারণ এরা পুতুল হয়ে গেছে ইবলিস শয়তানের, এদেরকে নিয়ে খেলা করছে, যেমন বাচ্চারা খেলনা নিয়ে খেলে, তো এই এই নাস্তিকগুলো হচ্ছে ইবলিস শয়তানের খেলনা, এদেরকে নিয়ে খেলা করছে। কমিউনিস্টদের সম্পর্কে লেখক বলছেন, ওয়া কাযালিকা মান ইউনকিরু রাব্ব আল ইয়ামিনাশ শায়ঈন, আর এই রকমই আজকের যুগে যে কমিউনিস্ট লোকেরা রবকে অস্বীকার করে, যে আল্লাহ নেই, ধর্ম হচ্ছে আফিম, আল্লাহ আমাদের সৃষ্টি করেনি বা মানুষকে সৃষ্টি করেনি, মানুষে আল্লাহকে জন্ম নিয়েছে, সৃষ্টি করে নিয়েছে, মানে মানুষ এমনি রচনা করেছে, ইন্নামা ইউনকিরুনাহু ফি যাহিরি মুকাবারাতান, তারা যে অস্বীকার করে এটা অহংকার বশত, বাহ্যিক অস্বীকার করে, ওয়াইল্লা ফাহুম ফিল বাতিন লা বুদ্দা আন ইয়াতারিফু আন্নাহু মা মিন মাওজুদিন ইল্লা ওয়ালাহু মুজিদ, আল্লাহর ক্ষেত্রে শুধু এইরকম বাড়াবাড়ি কথা বলে, অন্য যে কোনো সৃষ্টির ক্ষেত্রে তার আবিষ্কারককে তারা মানে না, মানে না? কার্ল মার্কস কেও যদি জিজ্ঞাসা করা হইতো যে তোমার চশমাটা এটা কি প্রাকৃতিক ভাবে হয়েছে, যেমন মানুষকে বলছে প্রাকৃতিক ভাবে দুনিয়াতে এসছে, হ্যাঁ, বা বানর ছিল আর বানর থেকে
আপনার ডারউইনের থিওরি, বানর থেকে ধীরে ধীরে লেজ খসে পড়েছে বা ছোট হয়েছে তারপরে মানুষ এসছে, এসা তো এই চশমাটি কি ওই রকমই হয়েছে নাকি কোনো কারখানা থেকে এমনিতে ধীরে 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 এইভাবে উঠে চলে এসছে, কেউ তৈরি করেনি, কোনো হাত লাগেনি, কোনো মেশিন লাগেনি, এমনিতে হয়েছে? তো কার্ল মার্কস বলতে না, চশমা কোনো ফ্যাক্টরিতে কোনো দেশে তৈরি হয়েছে, মেড ইন চাইনা, না হয় জাপান, না হয় আর কোনো দেশ, কোনো দেশে তৈরি হয়েছে, না হয় জার্মানি, বলতো না লেলিন, সেও বলতো স্টালিন, সেও বলতো গর্বাচেপ, সবাই বলতো। তাহলে তো এই নাস্তিকরা শুধু আল্লাহ নেই বলল, আর বাকি সমস্ত জিনিসের আবিষ্কার করনেওয়ালা কেউ না কেউ আবিষ্কার করেছে, কোন কোন না কোনো জায়গায় তৈরি হয়েছে, এ তো মানছে। তাহলে আল্লাহকেও তো অন্তর থেকে মানছে যে এই আসমানটা এমনিতে কি করে হয়ে গেল, বিশাল আসমান, এই পাহাড় পর্বতগুলি এমনিতে কি করে হয়ে গেল, হ্যাঁ এই ফসলগুলি জন্মাচ্ছে কি করে, যে বৃষ্টি হচ্ছে কি করে, মানুষ পৃথিবীতে জন্মে আসছে কি করে, এগুলির কেউ তৈরি করা হলো নাই? অবশ্য আছে। এটা হচ্ছে প্রাকৃতিকভাবে স্বীকার করা, তাহলে প্রাকৃতিকভাবে তারাও স্বীকার করে, কিন্তু অহংকার বশত মোকাবারাতান, অহংকার বশত বাহ্যিক তারা রবকে অস্বীকার করে থাকে। ওয়াইল্লা, আর না হলে ফাহুম ফিল বাতিনে, তারা ভিতরে ভিতরে অবশ্যই তারা স্বীকার করবে, আন্নাহু মামিন মৌজুদিন, যে কোনো জিনিসের অস্তিত্ব হোক না কেন বা যে কোনো বস্তু হোক না কেন, ইল্লা ওয়ালাহু মুজিদ, তার আবিষ্কারক অবশ্যই আছে। কোন নাস্তিক দুনিয়ার এমন নেই যে বলবে যে এটা এমনিতেই তৈরি হয়ে এই টেবিলের উপরে চলে এসছে, কোন এক সময় তৈরি হয়েছে প্রাকৃতিকভাবে, প্রাকৃতিকভাবে টেবিলের উপরে চলে এসছে, প্রাকৃতিক ভাবে মোবাইলটা তৈরি হয়েছে, হওয়ার পরে আপনার পকেটে আমার পকেটে চলে এসছে, কেউ বলবে না, না তাদের বোকা বলবে না তাদের চালাকে বলবে। ওমামিন মাখলুকিন ইল্লা ওয়ালাহু খালিক, আর এমন কোন সৃষ্টি নেই যার স্রষ্টা নেই। ওমামিন আসারিন ইল্লা ওয়ালাহু মুআসসির, আর এমন কোন প্রতিক্রিয়া নেই যার প্রতিক্রিয়া ক্রিয়াকারী নেই। লেখক বলছেন এমন কোন প্রতিক্রিয়া নেই যার প্রতিক্রিয়াকারী নেই, ঠিক না? গাছের ডাল যদি দেখছেন যে হিলছে, পাতাগুলো হিলছে, নড়ছে, কি বলবেন? হয় বাতাসে নড়ছে, আর না হলে কেউ গাছের চড়ে আছে, হ্যাঁ নড়াচ্ছে, ঠিক না? এটা হইতেই পারে না যে এমনিতে নড়ছে। আমার ছেলেটা ফজরে একটু আগে অন্য এক মসজিদে যায় নামাজ পড়াইতে, তো দরজাটা খুলে চলে যায়, তো ওই সময় আমি উঠে দেখি, তখনই বেরিয়েছে, দেখছি যে এই হালকা চাবিটা যেন ঝাঁকানি খাচ্ছে, চাবিটা ঝাঁকানি খাচ্ছে, তাতে আমি বুঝতে পারি যে এক্ষুনি তার মানে বেরিয়ে গেছে, এক মিনিট হয়নি, হয়তো বাইরে সিঁড়িতে আছে, এখনই বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ, চিন্তা করেছে, তাহলে আমার ব্রেনে বলছে যে চাবিটা ঝুঁকছে কেন, নড়াচড়া করছে চাবিটা কেন, হালকাই নড়াচড়া কেন, বুঝতে পারছি চাবি নর্মাল অবস্থা নেই, একটু যে নড়াচড়া করছে, তার মানে এটা হলো কি, আসার প্রতিক্রিয়া, চাবিটা ঝাঁকানি খাচ্ছে, চাবিটা নড়ছে, কেন নড়ছে, নড়ানো হলো অবশ্যই আছে। তাহলে এত বিশাল বিশাল সৃষ্টি, আর এগুলি সৃষ্টি করনেওয়ালা কেউ নেই, এমনি তো হয়ে গেছে, হ্যাঁ এত সুন্দর সুঠাম মানুষ আর এমনিতে হয়ে গেছে, কখনো না। তাহলে কম নিষ্ঠ স্বীকার করে যে স্রষ্টা আছে, ভিতরে স্বীকার করে ফেরাউনের মতো, আর মুখে অস্বীকার করে। কালা তালা, এই জন্য আল্লাহ পাক এরশাদ করছেন, আম খলিকু মিন গাইরি শাইইন, তাদেরকে বিনা কিছুতেই সৃষ্টি করা হয়েছে নাকি, না এমনিতে সৃষ্টি হয়ে গেছে, আম খলিকু মিন গাইরি শাইইন, তারা কি বিনা কিছুতেই সৃষ্টি হয়ে গেছে, মানে কেউ সৃষ্টি করেনি, সৃষ্টিকর্তা নেই এমনিতে সৃষ্টি হয়ে গেছে, আম হুমুল খালেকুন, নাকি তারা নিজেরা নিজেদেরকেই সৃষ্টি করেছে, দুইয়ের এক কোনটা নেবে, যে তোমাদের সৃষ্টিকর্তা কেউ নেই এমনিতে সৃষ্টি হয়ে গেছে এটা বলবে, না নিজেকে নিজে সৃষ্টি করেছ, কোনটাই না, আদম আদমকে সৃষ্টি করেছে, হাওয়া হাওয়াকে সৃষ্টি করেছে, কার্ল মার্কস বলবে যে আমি আমাকে সৃষ্টি করেছি,
না, আমি আমাকে সৃষ্টি করিনি। আচ্ছা, তোমার সৃষ্টি করলে তো কোথায়, কেমন ভাবে, তোমার তো অস্তিত্ব ছিল না, তুমি তো মায়ের পেট থেকে আসবে, তো তুমি নিজেকে কি করে সৃষ্টি করলে, তো গেল ওটা গেল। আর একটা হচ্ছে ধরে নিলাম, এগুলো হচ্ছে সাপোজ, হ্যাঁ ধরে নেন, তো ওইটা ধরে নিয়ে হইল না, গেল বাতিল। আর একটা হচ্ছে যে এমনিতে সৃষ্টি হয়ে গেছে, এ কাল মার্স তুমি এমনিতে সৃষ্টি হয়ে গেছ, তেমনিতে কি করে সৃষ্টি হল, দুনিয়ার অন্য কিছু এমনিতে কেমন হয় না, আরে তুমি 3.5 হাতে এত সুন্দর মানুষ, আর কত যন্ত্রপাতি আল্লাহ পাক দিয়ে রেখেছে তোমার ভিতরে আর বাইরে, আর কত শিরা উপশিরা, আর কিভাবে রক্ত চলাফেরা করছে, আর রক্তের মধ্যে সুবহান আল্লাহ সল্ট, কত কি যে আছে ওতে, সুগার আর চিনিও আছে, আর তোমার ইয়েও আছে, কি বলছে লবণও আছে, হ্যাঁ ডায়রিয়া যখন ধরে নেয় আর লবণ কমে যায়, পানি কমে যায়, মানুষ মারা যায়, সুবহান আল্লাহ, এমনিতে এগুলো হয়ে গেল। আর এই ছোট্ট একটা চশমা, ছোট্ট একটা জিনিস, একটা কাঁটা পর্যন্ত, একটা কাঁটা পর্যন্ত বলবেন যে এমনিতে অটোমেটিকলি হয়ে গেছে, প্রাকৃতিক একটা কাঁটা তৈরি হয়ে গেছে, এই কথাও বলবে না কোনো নাস্তিক। তাহলে বোঝা গেল যে মুখে অস্বীকার করলেও আল্লাহকে অস্বীকার করা শয়তান মানুষকে স্বীকার করার জন্য বসে আছে, ওই রকম নেকড়ে বাঘ যেমন বকরির বাচ্চা স্বীকার করার জন্য সবসময় সুযোগ নিয়ে বসে আছে, ওই রকমই এইগুলো হচ্ছে সব বকরির বাচ্চার মতো নাস্তিকগুলো। এই বকরির বাচ্চাগুলিকে এই নেকড়ে শয়তান এগুলি শয়তানও স্বীকার করেছে, স্বীকার করছে আর খাচ্ছে, নিয়ে যাবে জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই দুটোর কোনোটাই যদি না হয়, আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, তারা আসমান সমূহ আর জমিন সৃষ্টি করেছে, পৃথিবী তোমরা সৃষ্টি করেছ, আকাশগুলি তোমরা সৃষ্টি করেছ, বাল্লা ইয়াকিনুন, না কিছুই করেনি, বরং এরা অবিশ্বাসী, বিশ্বাস করে না, এরা ইয়াকিন করে না আসলে। তাম্মালিল আলামা কুল্লাহ, লেখক বলছেন যে সারা বিশ্ব নিয়ে একটু চিন্তা করে দেখো, সারা বিশ্ব একটু দেখো ভালো করে, সমস্ত অংশগুলি দেখো, দিগন্ত তাজেদুহু শাহিদান বি ইসবাতি সানিহি, তাহলে স্পষ্ট তুমি পাবে যে এগুলির সৃষ্টিকর্তার প্রমাণে এগুলি সাক্ষী, এগুলি যে সৃষ্টিকর্তা আছে এগুলি সাক্ষী দিচ্ছে আসমান জমিন। ও ফাতারিহি সানে মানে এগুলো বানানেওয়ালা, ফাতারি সৃষ্টি করানেওয়ালা, অমালিকেহি এগুলোর মালিক অবশ্যই আছে, ফাইন কারো সানে এহি ওয়া জাহদেহি ফিল উকুল ওয়াল ফিতরে বে মানজিলাতে ইনকারিল ইলমে ওয়া জাহদেহি, তাহলে এগুলির কর্তাকে অস্বীকার করা আর এগুলিকে না মানা, অমান্য করা, ইনকার মানেও অস্বীকার করা, মান্য করা, আর জাহাদ মানেও অমান্য, অস্বীকার করা, কাছাকাছি শব্দ, নিজের বিবেক বুদ্ধিতে এবং নিজের প্রকৃতিতে অস্বীকার করা, এটা কেমন ওই রকম বেমানজিলাতে ইনকারিল ইলমে ওয়া জাহদি, যেমন কোন জ্ঞানকে, নলেজকে অস্বীকার করা, চোখে দেখা জ্ঞানকে কেউ যদি অস্বীকার করে, অনুভূত জ্ঞানকে কেউ যদি অস্বীকার করে, ঠিক ওই রকমই এটা অস্বীকার। চোখে দেখা জ্ঞান, যেমন একটু আগে উদাহরণ দিলাম যে চোখে দেখলেন এটা কিতাব, এটা চেয়ার, ঠিক না, এটা মানুষ, মানুষকে কখনো ছাগল বলবেন না যে এটা ছাগল, আর কিতাবকে কখনো আর কিছু বলবেন না। আর অনুভূত হচ্ছে যেমন আগুন, আগুন তো দেখছেন, তারপরে আপনি যদি হাত দিয়ে দেখেন, বা কোনো একটা জিনিস গরম আছে না ঠান্ডা আছে, পানি গরম না ঠান্ডা, হাত দিয়ে দেখেন ঠান্ডা, কোন কোনো ঠান্ডা পানি, হাত দিয়ে আপনি কোন কোনো ঠান্ডা, হাত ধরতে পারছেন না, অস্বীকার করবেন, বলে যেন ঠান্ডা নয়। হ্যাঁ, তো এটা হচ্ছে কিরকম আপনার অনুভূত জিনিস, আপনার নলেজ, অনুভূতির মাধ্যমে আপনি জ্ঞান হাসিল করলেন, বা চোখে দেখে আপনি জ্ঞান হাসিল করলেন, এগুলিকে অস্বীকার করা যেমন, ঠিক তেমনই সৃষ্টিকর্তা আল্লাহকে অস্বীকার করা, এত দলিল প্রমাণ পাওয়া সত্ত্বেও আল্লাহকে অস্বীকার করা হচ্ছে, জ্ঞানকে, নলেজকে অস্বীকার করা। লা ফারকা বাইনাহুমা, এর মাঝে কোনো পার্থক্য নেই। ওমা তাবাজ্জাহা বিহি শুয়ুইয়াতুল ইয়াউম মিন ইনকারি ওজুদির রব্ব ইন্নামা হুয়া মিন বাবিল মুকাবারা, লেখক বলছেন যে কমিউনিজমে যে রবের, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে আর এই দাপট দেখিয়ে থাকে আল্লাহ নেই, ধর্মকে ধ্বংস করো, এসব কথা হচ্ছে মিন ইন্নামা হুয়া মিন বাবিল মুকাবারা, অহংকারমূলক কথা,
অহংকারমূলক কথা আমি মানব না। কেউ বলেছিল আমাদের দেশে একটা প্রসিদ্ধ কথা আছে, যা আমাকে যদি চাষিদের কথা তো এদের জন্য গরুর উদাহরণ দিয়ে আছে, আমাকে যদি কেউ বুঝিয়ে দেয় তাহলে কি করব। হ্যাঁ না, আমাদের দেশে আছে আমার হালের বা আমার গাড়ির দুই বলদ, দুটো বলদ লাগে, বলদ দিয়ে দেবো, হালের দুই বলদ দিয়ে দেবো। তখন গ্রামের লোকেরা বলতে লাগে, তুই তো পাগলামি করলি, তোকে বুঝিয়ে দিবে, এই দিক ওই দিক করে তোকে বুঝিয়েই দিবে, বুঝিয়ে দিলে তো তোর নিয়ে যাবে গরু, তোর নিয়ে যাবে রে বলদ নিয়ে যাবে। তো বলছে আমি বুঝবো তাইলে, তো যত বুঝাবে বলে বুঝলাম না, যত বুঝাবো আমি বুঝি না, আমি আমি না না করবো, আমার বলদ কি করে নিয়ে যাবে, বুঝবোই না আমি। তো এইরকম হচ্ছে কমিউনিস্টের অবস্থা, নাস্তিকদের অবস্থা। মুসাদারাতা নাতাইজিল উকুল ওয়াল আফকার সহিহা, তাহলে আল্লাহকে অস্বীকার করা সম্পর্কে লেখক বলছে এটা হচ্ছে অহংকারমূলক কথা, মিন বাবিল মুকাবারা, আর মানুষের জ্ঞান এবং সুস্থ চিন্তার যে ফসল রয়েছে একে কি করা, বয়কট করা। মানুষের জ্ঞানের যে ফসল রেজাল্ট, মানুষের বিবেক, বিবেকের একটা রেজাল্ট আছে, ফলাফল আছে, এটা বিবেক সিদ্ধান্ত দেয়, সিদ্ধান্তকে অস্বীকার করলেন। আর সুস্থ চিন্তা আছে ওইটা অস্বীকার করলেন। অমান কানা বিহাজিল মাসাবা, আর এইরকম যদি কারো পরিস্থিতি থাকে যে তার বিবেক যা বলছে, তার সুস্থ মস্তিষ্ক চিন্তা করে যা বলছে তা অস্বীকার করে, এই যদি পরিস্থিতি হয়, ফাকাদ আলগা আকলাহু, তাহলে সে তার বিবেককে অকেজ করে ফেললো। ওয়া দান নাসা লিসুখরিয়াত মিনহু, যখন বিবেককে বিবেককে কি করলো, বিবেককে বেকার করে ফেললো, অকেজ করে ফেললো, তাহলে মানুষ ওকে নিয়ে কি করবে, ঠাট্টা করবে, যেমন পাগলকে নিয়ে সব ঠাট্টা মস্করা করে। তো যারা নাস্তিক তারা আসলে ঠাট্টা বিদ্রুপের পাত্র, ঠাট্টা বিদ্রুপের পাত্র, এরা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ না। এটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিস, যেমন একটা কাঁটার কথা বললাম, সেটার তৈরি করনেওয়ালা আছে, কিন্তু একটা পিপিলিকার আমি এমনি তো হয়ে যায়, প্রাকৃতি হয়ে গেছে, ওর সৃষ্টিকর্তা নেই। আসমান জমিন, বিশাল আসমান জমিন, এগুলো কোনো সৃষ্টিকর্তা নেই, ঠাট্টা বিদ্রুপের পাত্র এই নাস্তিকরা। কালা শায়ের এই জন্য কোন আরবি কবি বলেছেন, কাইফা ইউসাল ইলাহু ওয়াজহাদুহুল জাহিদু, আল্লাহ পাক যিনি এলাহ তার কেমন করে বিরুদ্ধাচরণ করা হয়, নাফরমানি করা হয়, ওয়াজহাদুহুল জাহিদু, আর অস্বীকার করি কি করে, অস্বীকার করে আল্লাহ পাককে। ওয়াফিকুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু, আর প্রত্যেক বস্তুতে আল্লাহ পাকের নিদর্শন রয়েছে, আয়াত রয়েছে। আয়াতের আগে অনেকবার বলেছি, আয়াত কোরআনে কেরিমের আয়াত হচ্ছে শরীয়তের আয়াত, আয়াত শরীয়া, আর আল্লাহ পাকের সৃষ্টি সবগুলি হচ্ছে আয়াত কৌনিয়া, সৃষ্টিগত আয়াত মানে নিদর্শন, যা দেখে সৃষ্টিকর্তাকে এগুলির বানানেওয়ালাকে চেনা যায়, সৃষ্টিগত আয়াত। তাই বলছেন লেখক যে, কবি বলছেন, অফিকুল্লে শাইইন লাহু আয়া, প্রত্যেক বস্তুতে আল্লাহ পাকের নিদর্শন রয়েছে, মানে চেনার উপায় রয়েছে, তাদুল্ল, যা প্রমাণ করে যে আন্নাহু ওয়াহিদু, আল্লাহ পাক এক ও একক, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন, লাখ লাখ শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে তৌহিদ মানার, তৌহিদের প্রতি বিশ্বাস করার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া, তোমার অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক মুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া, বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক রাস্তাতে থাকার তৌফিক দান করেছেন, কোরআন এবং হাদিস শিখার শেখানোর তৌফিক দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভুল ত্রুটি মাফ করেন, যেটুকু ঘাটতি হচ্ছে, ত্রুটি হচ্ছে, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। গুনাখাতা হচ্ছে, আল্লাহ অবাধ্য হয়ে গুনাখাতা হয় না, হয়তো অনিচ্ছাকৃত গুনাখাতা হচ্ছে, অথবা শয়তানে কখনো বিভ্রান্ত করে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের অনিষ্ট থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো, গুমরাহি থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো। আল্লাহ তোমার দিনের উপর আমাদেরকে কায়েম থাকার তৌফিক দান করো। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। বসেন বসেন, নাস্তা আছে, নাস্তা নাস্তা, জলদি জলদি নাস্তা দেন।
সরকার নেবে যারা আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, দিন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ পাকের কিতাব বিধানের বিরুদ্ধে কিছু বলবে বা লিখবে, তাদেরকে শাস্তি দেওয়া ফরজ সরকারের। সরকার যদি তাদেরকে শাস্তি না দেয়, কিয়ামতের দিনে তারা আসামি হবে, আল্লাহর আজাব পকড়াও করবে তাদেরকে দুনিয়া এবং আখেরাতে, এটা আমরা বিশ্বাস রাখি। কিন্তু কোনো ব্যক্তি সেই জন্য কোনো কিছু করবে, পদক্ষেপ নেবে, এতে বিপর্যয় সৃষ্টি হবে, অশান্তি হবে, তাতে শান্তি কখনো হবে না। হ্যাঁ, একজন নাস্তিক বা একজন জালেম যে আল্লাহকে গালি দিয়েছে বা রাসূল সম্পর্কে বেয়াদবি করেছে, তাকে মারতে গিয়ে অসংখ্য জালেম তৈরি করে দেবেন, যারা আরও বেশি তাদের জবানদারাজি করবে। হ্যাঁ, তাদের জবান লম্বা হয়ে যাবে আর সেগুলি হয়তো সামলাবার মতো ক্ষমতা আমাদের কাছে নেই। সুতরাং এই রাস্তাটা বিপজ্জনক রাস্তা, এটা ঠিক নয়। ভাই দোয়া চেয়েছেন আপনাদের কাছে বাইরে থেকে, আমাদের আলোচনা শুনছেন, জাযাহুল্লাহ খাইরান। তার পিতা ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক যেন তার গুনাহখাতা মাফ করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহ পাক রব্বুল আলম যেন তাকে সুখী করেন, আল্লাহ পাক কবরের বালা মুসিবত যেন দূর করেন। পাকা কবরের মতো শক্ত অনুভূত হয়েছে, কবর স্যার মানে কেরামতি হয়ে গেল নাকি, সব ফালতু কথা। হ্যাঁ জি, তার অবস্থা আল্লাহ জানে। মানুষ মরে যাওয়ার পরে তার অবস্থা কি হবে আল্লাহ বলছেন, যারা চলে গেছে ওলা তুস আলুন আম্মা কানুই আমানো, তোমাদেরকে এসব জিজ্ঞাসা করা হবে যে কার কি হইলো না হইলো। সুতরাং ছেড়ে দাও, তবে তওবা করেছে, যদিও সে সারা জীবন বেনামাজি ছিল, যখন তওবা করেছে, কালিমা পড়েছে, দোয়া করেন, আল্লাহ হয়তো মাফ করবেন, আল্লাহ পাক আজাব দিয়ে মাফ করবেন, কিছু শাস্তি দিয়ে কবরে মাফ করবেন, আর না হলে এমনিতে আল্লাহ পাক তার রহমতে মাফ করে দেবেন। আল্লাহ যদি এমনিতে মাফ করে দেন তাও আল্লাহ পাকের হক, আর আল্লাহ যদি শাস্তি দেন তো সে শাস্তির যোগ্য, তার শাস্তি আল্লাহ পাক দিতে পারেন, আল্লাহর ইচ্ছা। কিন্তু আমাদের কাজ হচ্ছে দোয়া করা, মুসলিমদের জন্য দোয়া করা, যদিও তারা গুনাহগার হয়। জি আল্লাহ, আল্লাহ শেফা দিক। আমাদের ভাইয়ের ছেলে অসুস্থ আছে, আপনাদের কাছে দোয়া চাইছে, আল্লাহ যেন সুস্থ করেন, আল্লাহ যেন শেফা দান করেন, আমাদের প্রত্যেক আল্লাহ পাক যেন সুস্থ রাখেন। জি আমার বাবা আর কি একদিন বাংলাদেশ আর কি টাকা মুড়ি রাজশাহী, তো এই এই রাস্তায় যাওয়া যাবে? কিসের মুড়ি? মোট কথা, যে কোনো পীরেরই মুরিদ হোক, সবগুলি পীর ভণ্ড, কেউ কম ভণ্ড, কেউ বেশি ভণ্ড। সুতরাং এই রাস্তা হচ্ছে শিরকের রাস্তা অথবা কমপক্ষে বিদাতের রাস্তা, গুমরাহির রাস্তা, আর এই পীর ধরার পরিণাম ভালো নাই। জি, অন্ধকার, জাহান্নামের রাস্তা। সুতরাং এই রাস্তা থেকে আল্লাহ পাক আপনার বাপকে মুক্ত করুক, আর মুসলিম বিশ্বের সমস্ত মুসলিমদেরকে আল্লাহ পাক, মুসলিম নরনারীদেরকে যারা পীরের খপ্পরে পড়ে গেছে, আল্লাহ পাক তাদেরকে নাজাত দিক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ হেদায়েত করুক তাদের। কিসের প্রতিবাদ? প্রতিবাদের এই তরিকাটা হচ্ছে পশ্চিমা তরিকা। সুতরাং পশ্চিমা তরিকাতে রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করার জন্য আমরা বলবো না, কথা বুঝতে পেরেছেন? এখন যারা ওই তরিকাতে, কারণ পশ্চিমা তরিকা দিয়ে দেশ চালিত হচ্ছে, গণতান্ত্রিক দেশ, আর গণতন্ত্রে বলছে যে তোমাদের রাস্তাঘাটে নেমে প্রতিবাদ বিক্ষোভ করার অনুমতি আছে, আবার তারাই গুলি দিয়ে মারছে, আবার তারাই অনুমতি দিচ্ছে, ইসলাম না এই গণতন্ত্র নিয়ে আসতে বলেছে মুসলিমদেরকে, না ইসলাম রাস্তা, ইসলামে এই রকম নাস্তিকদের বাড়াবাড়ি করার অনুমতি আছে, না এইভাবে রাস্তাঘাটে নেমে বিক্ষোভ করাই আছে, ইসলামে এগুলো কোনোটাই নেই। এই বাতিলপন্থীরা তাদের বাতিল পন্থা নিয়ে এসছে, গণতন্ত্র নিয়ে এসছে, আর তাদের বাতিল গণতন্ত্র বলছে যে বিক্ষোভের অধিকার আছে, মিছিল করার অধিকার আছে, ধর্মঘাট করার অধিকার আছে, আবার অধিকার আছে তো মারছই কেন বাবা তুমি এদেরকে? হ্যাঁ, তো এইসব তাদের সবগুলি জালেম, টোটাল কথা হচ্ছে সবগুলি জালেম। আর মুসলিম মুসলিমদেরকে মারছে, এটা বড় ফিতনা,
এখান থেকে যথাসাধ্য নিজেকে বাঁচিয়ে রাখেন, আর এই ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেন। আল্লাহ পাক আমাদেরকে ভালো শাসক দান করুক, আর জালেম শাসকদেরকে আল্লাহ দূর করুক, আর আল্লাহ পাক রব্বুল নাস্তিকদেরকে আল্লাহ ধ্বংস করুক, আর আল্লাহ পাক নেক মানুষদেরকে আল্লাহ পাক শক্তিশালী করুক, আল্লাহ পাক রব্বুল আলমের নেক লোকদেরকে নেতৃত্ব দান করুক। আর এর জন্য আমাদের করণীয় আছে, আল্লাহর ইবাদত করতে হবে, শিরক মুক্ত হইতে হবে। দেশে শিরকে ডুবিয়ে, শিরকে দেশের মানুষকে ডুবিয়ে রেখেছি আমরা, তাহলে আল্লাহ তো কখনো দেবে আমার ইবাদত কর, আমার সাথে শিরিক করিও না, খেলাফত দিব। আল্লাহ বলেছেন খেলাফত আল্লাহ এই জন্য ছিনিয়ে নিয়েছেন যে কবর মাজার পূজায় ডুবে গেছে মুসলিম জাতি, বহু রকমের শিরকে ডুবে গেছে। আল্লাহ পাক আমাদেরকে তওবা করে ইসলাহ করার তৌফিক দান করুক, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে দোয়া, আল্লাহ পাক আমাদেরকে নেক সৎ নেতা দান করুক, আমিন। আর অন্যের অন্যের টাকা পয়সা বেমানি করলে, হ্যাঁ নামাজ ছাড়লে, হ্যাঁ জাহেল মূর্খদের কথা হচ্ছে। দাড়ি মন্ডন করা হারাম, দাড়ি মন্ডন করা হারাম, জি। ওর চাইতে বড় হারাম হচ্ছে নামাজ ছাড়া। অধিকাংশ মুসলিম নামাজ পড়ে না, শতকরা বাংলাদেশের হিসাব জানেন তো, শতকরা দুইজন মাত্র নামাজি, পাঁচ অক্ত নামাজি, 98 জন বেনামাজি। তো তারপরে কি করে আপনি মনে করছেন যে শান্তি কায়েম হবে কি করে? ঝগড়া করার প্রয়োজন আপনার ভুল করেছেন আপনি, এখানে যে সিডি বক্তব্যগুলো আছে কবর মাজার পূজা ইসলাম সেগুলি তাদেরকে দিয়ে দেন, আপনার দাওয়াত দেওয়া হয়ে যাবে, ওদেরকে দিতে থাকেন, শুনছে কি না একটু শোনাইতে থাকেন, চেষ্টা করেন, এটা হচ্ছে আপনার কাজ। ওখানে শিখতে বলেনি, আল্লাহ পাক জীবিত ভালো কোনো আলেমের কাছে শিখতে বলেছে, বোঝা গেছে? কোরআন হাদিসের ভালো আলেম যারা কোরআন হাদিসের দলিল প্রমাণের কথা বলে তাদের কাছে শিখতে হবে, পীরের কাছে কিছু শিখার নেই শিরক বিদাত ছাড়া। পীরতন্ত্রে শিরক বিদাত করা ছাড়া আর অন্ধত্ব ছাড়া আর কিছু শিখার নেই তাদের কাছে। জিন শয়তান আরো কিছু দিতে পারে। এক মহিলাকে হেদায়ত করার জন্য আমার এক আত্মীয় নিয়ে গেল, ওর শাশুড়ি কবর পূজারী মহিলা, রাত্রে চিল্লে চিল্লে জিকির করে। তো জিন শয়তান যে মানুষকে খেলনা বানায়, একটু আগে বললাম না যে নাস্তিকদেরকে খেলনা বানিয়েছে, কবর মাজার পূজারীদের জিন শয়তান খেলনা বানায়। ও রাত্রে ওই যে জিকির করে, গোটা গ্রামের 10 বাড়ি পর্যন্ত শোনা যাবে ওর জিকির। এক রাত থাকলামও হেদায়ত করতে গিয়ে, কারণ নানি সম্পর্ক হয় গ্রামের এক চাচার শাশুড়ি, তো আমার তখন নতুন নতুন মাদ্রাসা থেকে ফারিগ হয়েছিলাম, মদিনা মনে হয় আসেনি, নিয়ে গেল। যাই হোক, একটা রাত কাটাইলাম, হেদায়ত করার চেষ্টা করলাম, না তোমার কথা শুনবো না, দেখবা বলছে আমাকে আল্লাহ জাই নামাজ দিয়ে পাঠিয়েছে, আমাকে আল্লাহ জাই নামাজ দিয়েছে, রাতের অন্ধকারে আমি এই জিকির করি, তুমি বলছো এই জিকির বেদাত, আর জিকিরে আবার গৌসুল আজমের জিকির, আল্লাহর জিকির নয়, চিলানির জিকির আর চিস্তির জিকির করে, এত বড় মুশরেকা। আর আমাকে নিয়ে সে সরাসরি দেখালো যে কি বলছে জাই নামাজ, ও তো মিথ্যা বলবে না, হয়তো জাই নামাজ দেখালো যে রাত্রে আমাকে আল্লাহ দিয়েছে। আচ্ছা জাই নামাজ বলছে শুনিয়ে দেখো, আমি শুনলাম আতর সুগন্ধি। তো শয়তান এইভাবে মানুষকে নিয়ে খেলা করে, রাতে জিন শয়তান জাই নামাজ দিয়ে চলে গেছে, ওই তো একটা আতর সেন্ট দিয়ে দিচ্ছে, আর এই শয়তান মহিলা মুশরিক মহিলা ভাবছে যে আল্লাহ দিয়েছে, কিভাবে গুমরাহ করে। সুতরাং ধোকা খাওয়ার কিছু নেই, আপনাকে মানতে হবে কোরআন এবং হাদিস। কোরআন হাদিসে এক আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, কবর মাজার পূজার জন্য নাই, বোঝা গেছে? আর কোথায় কি পেয়ে গেলাম দেখে নিলাম সেই জন্য শুরু করে দিলাম, এটা ইসলাম নাই। আল্লাহ পাক যেন রুহের মাগফিরাত করেন, গুনাহ খাতা মাফ করেন, যেসব ভাই বোনেরা দুনিয়ায় মারা গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাতবাসী করেন। জি, ছোট কুশরি করার কেনাগুলো তার মধ্যে আছে, মানুষে এত দুর্বল হয়ে গেছে যে কেনাগুলো আসছে, সব দাপ যে যা বলতেছে ইসলামের মানে প্রচারের জন্য এক এক পদ্ধতি গ্রহণ করছে,
এর জন্য আপনার বক্তব্য করতে হবে একটা, ইনশাআল্লাহ বড় বক্তব্য করে আপনাকে বলে কেমন কেন নবী সাল্লাল্লাহু আলাইহি দিতেন। আর আমার যতগুলি বক্তব্য আছে সবগুলি তো ওইটাই বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি কেমন করে দাওয়াত দিতেন। জি না করাই উচিত, কারণ এটা যদি একদল বলছে যে ওতে কিছু মেটাল আছে, ধাতু আছে, যে ধাতুটা কাজ করে মানে শরীরকে স্পর্শ করলে, আল্লাহ আলম, এই জন্য আমি কখনো কখনো জায়েজ বলেছি যদি এরকম হয়, কারণ এটা তাবিজ বা বালার মতো হইল না। কিন্তু অনেকে বলছেন যে অনেকের ধারণা হয়তো এটা বালার মতোই, যদি এইরকম ধারণা হয় তাহলে এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এই জন্য এইসব থেকে বেঁচে থাকা ভালো, ডাক্তারের চিকিৎসা করে। হ্যাঁ, কিছু নাই না, ঠকামি, এটা একটা ব্যবসা। জি জি জি, চায়নার ব্যবস্থা, চায়না থেকে আসে মনে হয় বা জাপান থেকে আসে, এগুলো চেন। মেডিকেলে যদি বলে যে না এর কোন প্রতিক্রিয়া নেই তাহলে এটা রাখার কোন যুক্তি নেই, কারণ তখন এটা সিরকি এতে পড়ে যাবে। বালা রাখা, সুতা রাখা, অনেকে যে সুতা বেঁধে রাখে যে আমার রগে ব্যথা করছে সুতা বেঁধে রেখেছে, ফালতু কাজ। টাকা দেওয়া জায়েজ কিনা? ওয়াজটা যদি কোরআন হাদিসের হয় তাহলে টাকা দেওয়া জায়েজ, আর ওয়াজ যদি পীর মুরিদের হয়, শিরক বিদাতের হয়, হ্যাঁ, তাহলে জায়েজ না, কারণ কাজটা যেটা করছেন সেটার জন্য চাঁদা। আপনার যদি এই 10-20 জন মিলে যদি একটা পার্টি করবো যে একটু ভাত ভাত খাবো, দেশি ভাত খাবো অথবা আরবি এখানে খাবো, তাহলে চাঁদা দেওয়া জায়েজ না জায়েজ নাই বলেন? বুঝেনি আমার কথা। যদি আজকে বলেন যে আমরা খাওয়া দাওয়া করবো, 5 টাকা 5 টাকা করে চাঁদা দেন, খাওয়া দাওয়া করবো, তো জায়েজ না জায়েজ নাই? কিন্তু যদি বলেন যে আমরা একটু বিড়ি সিগারেট খাবো বা মদ খাবো, চাঁদা দেন, তো ওই রকমই শিরক বিদাতের অনুষ্ঠানের জন্য চাঁদা, মসজিদ তৈরি করা হচ্ছে, মিলাদ তৈরি, মিলাদ করবে মসজিদে, হ্যাঁ, সবাই বরাত হালুয়া রুটি করবে, বুঝতে পারছেন, মাজারের চাঁদা, হ্যাঁ, পীর সাহেব আসবে আর মরিদ বানাবে, ওয়াজ মহফিল হবে আর মরিদ বানাবে, আর ওয়াজ মহফিল হবে ওতে মিলাদ কিয়াম হবে, মিলাদ ইয়া নবী সালামু আলাইকা, তাহলে ওতে চাঁদা দেওয়া জায়েজ নাই? যেমন মদ খাওয়ার জন্য বা বিড়ি সিগারেট খাওয়ার জন্য পার্টি করা জায়েজ নাই, পয়সা দেওয়া জায়েজ নাই, বুঝা গেছে? আর যদি কোরআন এবং হাদিসের কথা আলোচনা হয়, ওই রকম ওয়াজ মহফিল মেলা হচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে, তো ওই রকম কোরআন এবং হাদিসের মহফিল যদি হয় তাহলে জায়েজ, কোরআন নেকির কাজ, দাওয়াতের কাজ করেন। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায় একাই।